নমস্কার বন্ধুরা জবাব দিস নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমরা এই রাজ্যে কিন্তু তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো যদি তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে আর বন্ধুরা বলে রেখে এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে আর অ্যাপ্লিকেশন কিন্তু জারি থাকবে পয়লা মার্চ পর্যন্ত তো নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করবো কী পোস্টে কী যোগ্যতা কোথায় নিয়োগটি হচ্ছে কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো তার আগে বলে রেখি বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো তো চলো সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন আমি আগে বিভিন্ন রকম পোস্টগুলো সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সেগুলো নিয়ে আমি আগে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা দেখো প্রথমে যে পোস্ট আমাদের নিয়োগ করা সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে কিন্তু বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে আর এক্ষেত্রে কিন্তু তিনটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে এবং এখানে কিন্তু উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর সেক্ষেত্রেও তোমাদের বলে রেখে ন্যূনতম কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো সাথে যদি তোমাদের মানে উচ্চ মাধ্যমিক তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর বন্ধুরা এখানে যেটা যে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তো এইগুলোর উপরে যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে এবং বেসিক যদি কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে এখানে প্রেফারেন্সের কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরির ওপরে তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেবেল এখানে বাদবাকি দেখো ওয়ান ইয়ারের একটা এক্সপিরিয়েন্স দিয়েছে তো এই প্রেফারেন্সিয়াল কোয়ালিফিকেশান না থাকলেও কিন্তু এসেন্সিয়াল কাইটেরিয়ার ভিত্তিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কী কী ডকুমেন্ট তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটা একবার চেকআউট করে নিতে পারো আর এবার বন্ধুরা তোমাদের বলে রেখে এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিও এখানে বলে দিয়েছে যে পঞ্চাশ নম্বর দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু বিভিন্ন রকম কোয়ালিফিকেশান থেকে এবং এডুকেশনাল যে তোমাদের কোয়ালিফিকেশান সেটার উপর বেস করে কিন্তু তোমাদেরকে এখানে মার্কসটা দেওয়া হচ্ছে কোনো রকমই কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এবার বন্ধুরা তোমাদের জানিয়ে দেবো যে আর কি এই পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে টিভি এইচবি এইচ বি তো এই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো যেখানে কিন্তু তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তিনটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে আর এক্ষেত্রে কিন্তু তাকে বলে দিয়েছি একুশ থেকে চল্লিশ বছর আর গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো এবং সাথে যদি তোমাদের ওয়ান ইয়ার কমপ্লিট করা থাকে কোনো এক্সপিরিয়েন্স থাকে থাকে তাহলে কোনো হেলথ ওয়ার্ক ওয়ার্কার হিসেবে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল আর কম্পিউটার অপারেশনের উপরে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট লাগবে মিনিমাম কিন্তু মানে দুই মাসের আর সেক্ষেত্রে তোমাদের এখানে বলে দিয়েছে যে প্রেফারেন্সের কোয়ালিফিকেশনে যে ট্রেনিং যদি কোর্স করা থাকে এমপিভির ওপরে তাহলে সে এমপি উপরে ওপরে তাহলে তোমরা সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা একবার চেকআউট করে নিও এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনের উপর বেস করে কিন্তু তোমাদেরকে এখানে নেওয়া হবে এরপরে দেখো আরও কিছু কিছু পোস্ট তোমাদের নিয়োগ করে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো কী কী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু দেখো তোমাদের বলে রাখি পার মান্থ কিন্তু এখানে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা স্যালারি রয়েছে এই ক্ষেত্রে কিন্তু চোদ্দটি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়েজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে এক্ষেত্রে তোমাদের বয়সটি যে একুশ থেকে চল্লিশ বছর এবং তোমাদের তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো সোশ্যাল সায়েন্স নিয়ে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি আনন্ডে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল তোমাদের কম্পিউটারের ওপরে নলেজ লাগবে এমএস অফিসের ওপরে তোমার যদি নলেজ থেকে থাকে এবং তোমার যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা খুব ফ্রেন্ডলি বলতে পারো এবং লিখতে পড়তে বলতে পারো মানে বাংলা ভাষাটা লিখতে পড়তে বলতে জানো তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারছো আর দুই বছরে যদি কোনো হেলথ এক্সপিরিয়েন্স থেকে থাকে আর এখানে যদি এখানে বলে দিয়েছে যে হেলথ সেক্টরের ক্ষেত্রে যদি তোমার দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে তাহলে থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো হয় আর এক্ষেত্রে ক্ষেত্রে প্রেভেনশিয়ার কিছু ক্রাইটেরিয়া রয়েছে তোমরা একবার চেকআউট করে নিও বলে দিয়েছি মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স তোমার মাস্টার ডিগ্রি থাকলে ভালো হয় না হলেও কোনো অসুবিধা নেই এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার ভিত্তিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে সেটা এখানে বলে দিয়েছে আর সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না শুধুমাত্র কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন থেকে বিভিন্ন রকম কিন্তু এখানে নাম্বারের ক্রাইটেরিয়াগুলো কিন্তু ভাগ করা রয়েছে যে টেন পাস থেকে টুয়েলভ পাস থেকে গ্র্যাজুয়েশন থেকে কত নাম্বার দেওয়া হবে এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন থেকে কত নাম্বার তোমরা পাচ্ছ উপর বেশ করে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে এরপরে দেখো বন্ধু যেটা হচ্ছে সেটা ল্যাব টেকনিশান এক্ষেত্রে বাইশ হাজার টাকা স্যালারি রয়েছে আর সেক্ষেত্রে কিন্তু চারটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি বেস ভাগ করা রয়েছে এক্ষেত্রে তোমাদের বলে দিয়েছে যে টুয়েলভ যোগ্যতা তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি যদি তোমাদের মানে তোমরা যদি সায়েন্স নিয়ে টুয়েলভ পাস করে থাকো তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল উনিশ থেকে চল্লিশ বছর এখানে বলে দিয়েছে যে ডিপ্লোমা যদি করা থাকে মেডিকেল ল্যাবরেটোরির উপরে তাহলে সেক্ষেত্রে ভালো হয় আর আরেকটা যেটা বলে দিয়েছে বন্ধুরা দেখো এক্ষেত্রে কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন বলে দিয়েছে যে দুই বছর যদি কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেবেল তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না শুধুমাত্র কিন্তু তোমাদের টুয়েলভ পাস যোগ্যতার ওপর ভিত্তি করে এবং তোমাদের যদি কোনো রকম পোস্ট কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেটার ওপর বেস করে কিন্তু তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে এরপর দেখো বন্ধুরা যেটা রয়েছে সেটা হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার এই পর্যন্ত তোমাদের নিয়োগ করা যায় ষাট হাজার টাকার স্যালারি রয়েছে একটি থাকে সে রয়েছে এম ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর একুশ থেকে বাষট্টি বছর পর্যন্ত যে কেউ এখানে অ্যাপ্লিকেশন করতে হবে যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে এখাতে কিন্তু টোটাল হচ্ছে একশো নাম্বার দেওয়া হয়েছে তো কীভাবে তোমাদের নিয়োগ করা হবে নাম্বার ডিভিশনটা কী রয়েছে সেটা তোমরা একবার চেকআউট করে নিতে পারো আর যেটা রয়েছে বন্ধুরা দেখো মেডিকেল অফিসার ইস্ট মেডিকেল অফিসার ডি ডিটিসি মেডিকেল অফিসার এনইটি এনটি ইপি তো এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা যায় যেখানে কিন্তু তোমাদের ষাট হাজার টাকা স্যালারি রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে একুশ থেকে বাষট্টি বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এমবিবিএস ডিগ্রি লাগছে বাকিগুলো তোমরা একবার চেকআউট করে নিতে পারো এখানে কিন্তু একশো নম্বর রয়েছে কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং কোথা থেকে কত নম্বর দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এরপর যেটা রয়েছে বন্ধুরা দেখো যে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার যেহেতু পঁচিশ হাজার টাকা স্যালারি রয়েছে যেখানে কিন্তু সাতটি ভ্যাকেন্সি রয়েছে এবং একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমাদের এখানে বয়সটা হতে হবে এবং তোমাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে সায়েন্স সায়েন্সের যে কোনো সাবজেক্টে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকবে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকে কম্পিউটারের উপর একটা নলেজ লাগছে আর মানে ডিজারেবল কোয়ালিফিকেশন বলে দিয়েছে যে এক বছর যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয় কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা তোমরা একবার আউট করে নিও এক্ষেত্রে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না কোয়ালিফিকেশনের উপর বেস করে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে এরপর যেটা রয়েছে বন্ধু দেখো সিনিয়র টিউবার কিউলিসির ল্যাবরেটরি সেক্ষেত্রে কিন্তু পঁচিশ টাকা স্যালারি রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে আর সেক্ষেত্রে কিন্তু তোকে তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে গ্রাজুয়েট উইথ ডি এম এলটি অথবা তোমাদের যদি বিএমএল টি রে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ভালো হবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের যদি কম্পিউটারের এক্সপিরিয়েন্স থেকে থাকে মানে কম্পিউটারের উপরে তোমাদের যদি নলেজ থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবেল তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা তোমরা চেক আউট করে নিয়ে প্রেভেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলে দিয়েছে যে বছরের কোনো এক্সপিরিয়েন্স এক্ষেত্রেও কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না শুধুমাত্র কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানও বেস করে কিন্তু এখানে নেওয়া হচ্ছে তো বন্ধু দেখো গেলো বিভিন্ন রকম পোস্ট তোমাদের কিন্তু এতগুলো পোস্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করলে এবারে আমি তোমাদের দেখিয়ে দেবো যে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হচ্ছে এবং অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে করবে তো দেখো আমাদের বিজ্ঞপ্তি কিন্তু জানিয়েছে গভর্মেন্ট অফ ওয়েস্টবেঙ্গাল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এখানে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে নোটিফিকেশন কিন্তু আউট হয়েছে পনেরো দিন দু হাজার তেইশ তারিখে ফেব্রুয়ারি পনেরো তারিখে নোটিফিকেশন আউট হয়েছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু চলবে ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে মার্চের এক তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে পিডিএফ ফর্মাটা কিন্তু তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে মেল করতে হবে তো এখানে তোমাদের বলে রেখে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে অথবা আমি কিন্তু তোমাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে সেটা কিন্তু একবার চেকআউট করে সেটা কিন্তু ফিল আপ করে অনলাইন কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে তোমরা একবার এখান থেকে চেক আউট করে নিও তো বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ